আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাশ গাইডলাইন ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আজ আমার সাথে আছে সোহরাব হোসেন ভাই। আসলে তিনি প্রবাসে যাওয়ার জন্য, কর্মী হিসেবে প্রবাসে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। তো আজকে আমরা তিনি প্রবাসে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিচ্ছেন সেই প্রস্তুতি সম্পর্কে আমরা জেনে নেব। অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। তো দর্শক, আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের পর্বটি। পুরো নামটা আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার নাম মোহাম্মদ সোহরাব হোসেন। আপনি কি করেন? আমি এই ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা, আপনি ব্যবসা বাণিজ্যর পাশাপাশি কি আর কোনো কাজ করেন যেখান থেকে আপনার আয় আসে? ওই টুকটাক মনে করেন আপনার ওই যে ডাপটাপ কাস্তে ডাপটাপ মনে করেন পেরে নিয়ে আসি, এনে টাউনে নিয়ে দিই। তো আপনার পরিবারের লোক সংখ্যা কত? পরিবারের লোক সংখ্যা 7 জন, বাপ মা আর আমরা 5 জন, মোট 7 জন। তো আপনার এই যে পরিবারে যে মাসিক খরচ কেমন হয়? মাসিক খরচ ওই 17-18 হাজার টাকা মাসে সব মিলায়ে খরচ আসে। বাজার খরচ, ঘর ভাড়া, কারেন্ট বিল, ডিসির লাইন, পানির বিল, তারপর ছেলে বিলের পড়াশুনোর খরচ, কোচিং খরচ, নিজের পকেট খরচ আছে এইগুলো। তো আপনার কি পরিবারে আয় করার মতন আর কোনো ব্যক্তি আছে নাকি আপনি একাই আয় করতেছেন? পরিবারের আমি আয় করি এবং আমার আব্বা টুকটাক আয় করে। আচ্ছা, তো আপনি কোন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন? আমি আছে কুয়েত যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো আপনি মাসে তো যাই করছেন আপনার পরিবারের জন্য, তো আপনি তারপরেও কেন আপনি বিদেশে যাওয়ার কেন প্রস্তুতি নিচ্ছেন? বিদেশে কেন যেতে হবে? আমার বিদেশে যাওয়ার উদ্দেশ্য একটাই হচ্ছে, 3টে ছেলে পিলে যাতে বিদেশে গিয়ে 2টো টাকা বেশি ইনকাম করে, ঠিক আছে, ছেলে পিলে একটু পড়াশুনো যাতে ভালো ভালো জায়গায় পড়াশুনো করাতে পারি, ঠিক আছে, এর জন্য বিদেশে আমার যাওয়ার মেন উদ্দেশ্য। আচ্ছা, তো আপনি এই যে মানে বিদেশে তো যাচ্ছেন মানে কুয়েতে, তাই তো? জি। তা এত দেশ থাকতে আপনি কুয়েতেই কেন যাচ্ছেন? কুয়েতে আমাদের নিজস্ব স্বাস্থ্য ভাই দুজন আছে, আপন দুজন আছে, এখন তারাই ওখানে থাকে, এই জন্য বাপ মাও চায় যে স্বাস্থ্য ভাইরা যেখানে ওখানে আছে সেখানে আমি গেলে যে কাছে আমার মনটা বসবে, এবং তারাই নিজস্ব লোক আছে যখন, যেহেতু সবাই একমত আমি কুয়েতেই যাচ্ছি। আচ্ছা, তো কুয়েতে যেহেতু যাচ্ছেন, কুয়েত তো আসলে আমাদের বাংলাদেশের মতো ছোট দেশ না, তাই না? তো সেক্ষেত্রে কুয়েতে যেতে গেলে তো আপনার অনেক বিষয়ে জানতে হবে। তো কুয়েতে আপনি যাচ্ছেন, এই কুয়েত সম্পর্কে আপনি কোনো কিছু জানেন কি না? না, আমি তো নতুন যাচ্ছি, এখন আমি তো কিছু জানি না। এখন ওখানে ওখানে স্বাস্থ্য ভাইরা আছে, সেখানে তাদের কাছে কিছু হেল্প নেব সেখানে গিয়ে, আপাতত আমি এখন নতুন। আচ্ছা, তো কুয়েতের আপনি যেহেতু যাচ্ছেন নতুন হিসেবে, তো আপনার অনেক বিষয় জানার দরকার আছে, যেমন কুয়েতের ভাষা কি, কুয়েতের সংস্কৃতিটা কেমন, তারপরে এই দেশের আইন কানুন সব থেকে বড় ব্যাপার। তো এইসব বিষয় কিন্তু অবশ্যই জানতে হবে। দর্শক, আপনাদেরকেও বলে রাখি, আপনি কুয়েত নয়, শুধুমাত্র আপনি যেই দেশে যেতে চান না কেন, অবশ্যই সেই দেশের ভাষা সংস্কৃতি, সেই দেশের আপনার আইন, তারপরে এখানকার মানুষের ব্যবহার, এই সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে অবগত হতে হবে। দর্শক, কুয়েতে আপনি কোন কোন কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছেন? কুয়েতে আমি হচ্ছে মানে ক্লিনার ভিসা, মসজিদের মানে ক্লিনার, মসজিদ ক্লিনার। আচ্ছা আচ্ছা, তো মসজিদের ভিসা নিয়ে আপনি যাচ্ছেন, অর্থাৎ মসজিদ ক্লিনিং করার জন্য। কিন্তু ভাই, আপনি এই আপনার এই কাজ সম্পর্কে আপনার কি কোনো পূর্ব অভিজ্ঞতা আছে? হ্যাঁ, পরিষ্কার করার অভিজ্ঞতা আমার আছে, ঠিক আছে, মানে ময়লা টয়লা যেখান যা পরিষ্কার করা, মানে সাফ সাফাই করা, এগুলো আমার অভিজ্ঞতা আছে। আগে কখনো মসজিদে থাকিনি, কিন্তু মনে করেন বাসা বাড়ি পরিষ্কার করা, তারপর বাসা বাড়ির সামনে পরিষ্কার করা, দেখা যাচ্ছে অনেক কিছু, দেখা যাচ্ছে গাড়িতেই ছিলাম, গাড়ি পরিষ্কার করা, ধোয়া, এসবগুলো অভিজ্ঞতা আছে, কিন্তু মসজিদে এর আগে কখনো থাকিনি। আচ্ছা ঠিক আছে, তো এই কাজে আপনার বেতন কেমন আসবে বা অন্যান্য কী কী সুযোগ সুবিধা আপনি পাবেন? এই কাজে মনে করেন মসজিদের ভেতরে একটা রুম দেওয়া হবে এবং মাসে 20,000 টাকা আসবে, এবং নতুন আস্তে আস্তে পুরাতন হয়ে গেলে আস্তে আস্তে মনে করেন বাড়তি টুকটাক, দেখা যাচ্ছে মসজিদের সামনে যেগুলো গাড়ি নামাজ পড়তে আসে হারেজেরা, সেসব গাড়িগুলো পরিষ্কার করলে 2টো টাকা
বেশি উপার্জন হবে, আশেপাশে মানে যখন পুরাতন হয়ে যাব আশেপাশে মনে করেন টুকটাক কাজ হবে তখন ইনকাম একটু বেশি হবে। তো আপনার কুয়েতে যেতে মোট কত টাকা খরচ হচ্ছে? আমার কুয়েতে যেতে মোট মনে করেন ওই সাড়ে ছয় লাখ টাকা খরচ হবে। তো 6.5 লাখ টাকা কিন্তু দর্শক অনেক বড় একটা মোটা অঙ্কের টাকা। তো আসলে আপনি এই মোটা অঙ্কের টাকা আপনি টাকাটা কীভাবে জোগাড় করছেন? এখন আমার ছোট ভাই আছে, সে চাকরি করে, তার কাছ থেকে কিছু কর্জ নিচ্ছি এবং মার কাছ থেকে নিচ্ছি এবং আরও মামুরা আছে পাশে দেখা যাচ্ছে, এরকম শ্বশুর শাশুড়ি তাদের কাছ থেকে কিছু নেওয়ার উদ্দেশ্য আছে। সব মিলে সবের কাছ থেকে এখন আমার আপাতত কিছু নাই, এখন কর্জমর্জ করে বিভিন্ন কাছ থেকে মানে ঋণ টিন নিয়ে কোন জাতি হবে। আচ্ছা, এই টাকা তো আবার পরবর্তীতে তাদেরকে শোধ করতে হবে, তাই না? তার মানে এটা আপনি এক প্রকার ঋণ হিসেবেই যাচ্ছেন, ঋণ নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো খরচের এই এত টাকা আপনি কীভাবে উঠাবেন, মানে কতদিনে উঠবে বলে আপনার মনে হয়? এখন আশা করি শরীর যদি আমার ভালো থাকে তার যেখানে গিয়ে দেখাচ্ছে এক বছরের মধ্যে আশা করা যায় আমি টাকাগুলো পরিশোধ করার চেষ্টা করব। আপনি কি জানেন যে আপনার খুব স্বল্প সুদে প্রবাসী কল্যাণ ব্যাংক, আপনি যদি বিএমটি কার্ড দেখান সেক্ষেত্রে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক আপনি খুব স্বল্প সুদে আপনার আর কি ঋণ দিচ্ছে, এই সম্পর্কে কি আপনার জানা আছে কিনা? না, এগুলো তো আমার জানা নাই। আপনি মানে আমি ফাঁকে শুনছিলাম যে এরকম দেয়, কিন্তু আমি যাই নাই, ঠিক আছে, আমি শুনছি যে এরকম ঋণ দেয়। আচ্ছা দর্শক, সৌরভ হোসেন ভাই সহ আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, বিএমটি স্মার্ট কার্ড এটি যদি আপনার সম্পূর্ণ হয়ে যায় আপনি কার্ডটি প্রবাসী কল্যাণ ব্যাংকে শো করলেই খুব সহজ শর্তে স্বল্প সুদে তারা আপনাকে ঋণ প্রদান করবে। তো দর্শক, আমরা আরও কিছু বিষয় আমরা আমাদের সৌরভ হোসেন ভাইয়ের কাছ থেকে জেনে নিই। আপনি কি পাসপোর্ট করেছেন? জি। আচ্ছা, পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়েছে? ওই মানে 13,000 টাকা খরচ হচ্ছে। আচ্ছা, তো এই যে পাসপোর্ট করতে যে 13,000 টাকা খরচ হচ্ছে, এই আপনার এইটা কি মানে দালালের মাধ্যমে করেছেন নাকি নিজে? হ্যাঁ, দালালের মাধ্যমেই করেছি। তো কুয়েতে যাওয়ার জন্য আসলে আপনি কোন পন্থা অবলম্বন করতেছেন, এটা কি আপনি বৈধ কোনো উপায় যাচ্ছেন নাকি আপনি দালালের মাধ্যমে? না, এখানে আমাদের নিজস্ব লোক রয়েছে, মানে আমার স্বাস্থ্য ভাই রয়েছে, কোনো দালালের মাধ্যমে না, আমাদের নিজস্ব স্বাস্থ্য ভাইয়ের মাধ্যমে আমি যাচ্ছি। তো অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে দর্শক আপনাদেরকেও বলে রাখি, সেটি হচ্ছে আপনি প্রবাসে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনাকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে কিন্তু আপনাকে নিবন্ধন করতে হবে। তো আপনি কি নিবন্ধনটি করেছেন এখনও? না, আমি এখনও নিবন্ধন করিনি, আমি মানে খুব শিগগিরই করব। আপনি কোন ভিসা নিয়ে বিদেশে যাচ্ছেন? আমি হচ্ছে মানে হারেস ভিসায়। আপনি কি কোনো ভাষার প্রশিক্ষণ নিয়েছেন? না, ভাষা প্রশিক্ষণ নেওয়া হয়নি এখনো। দর্শক, ভাষাটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনি যদি সেই যে দেশে যাচ্ছেন গন্তব্য দেশের ভাষা না জেনে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হতে পারে, কারণ ভাষা জানা থাকলে আপনি সেই জায়গায় আপনার যোগাযোগ করতে সহজ হবে, সুবিধা হবে। একই সাথে এক্ষেত্রে কিন্তু আপনার নিজের যে স্যালারি সেই স্যালারিটিও কিন্তু বাড়বে। এই ভাষাটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট কি খুলেছেন এখনও? না, এখনও ব্যাংকের অ্যাকাউন্ট খুলি নাই। আচ্ছা দর্শক, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে দুইটা। আপনি প্রবাসে যাওয়ার আগে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে দুইটা। আপনি একটি খুলবেন আপনার নিজের নামে এবং একইভাবে আরেকটি কিন্তু আপনার পরিবারের কোনো একজন ব্যক্তির নামে খুলতে হবে। বৈধভাবে বিদেশ যেতে হলে কাদের সাথে যোগাযোগ করতে হবে? বৈধভাবে বিদেশ যেতে হলে যদি নিজস্ব লোক যদি থাকে বিদেশে আপনার, তাহলে তাদের সাথে যোগাযোগ করতে হয়, না হয় মনে করেন সরকারি মাধ্যমে মানে ঢাকায় বিভিন্ন রকমের মানে মানে বিভিন্ন রকমের লোকজন আছে তাদের সাথে সরকারিভাবে মানে যারা মানে জানাশুনো জানে তাদের মাধ্যমে এরকম মানে যোগাযোগ করা ভালো। দর্শক, যারা আসলে প্রবাসে যাবেন, হতে পারে প্রবাসে আপনার বিভিন্ন আত্মীয় স্বজন আছেন অথবা আপনার নিজের কোনো মানে ব্যক্তি আছেন, তো অবশ্যই আপনার তাদের সাথে ভালোভাবে জেনে বুঝে যাবেন। আরেকটি ব্যাপার, যারা প্রবাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনি অবশ্যই সরকারি অনুমোদনকৃত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাবেন। আপনি যদি অবৈধ কোনো পন্থা অবলম্বন করেন সেক্ষেত্রে গেলে কিন্তু আপনার জীবন খুব ঝুঁকিতে থাকবে। আশা করি এই দিকে আপনারা অবশ্যই দৃষ্টি দেবেন। আপনি কি ভ্যাকসিন নিয়েছেন এখনও? হ্যাঁ, ভ্যাকসিন নিয়েছি তিনটা, মানে তিনটা নিয়েছি, একটা হচ্ছে সিনোফার্মা, একটা হচ্ছে এস্ট্রাজেনিকা, আর একটা হচ্ছে মনে করেন আপনার বুস্টার। তো ভ্যাকসিনের সার্টিফিকেট এখন তুলেছেন কিনা? না, ভ্যাকসিনের সার্টিফিকেট এখন তুলিনি, মানে খুব শিগগিরই সার্টিফিকেট তুলব। দর্শক, আজ আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমি শেষে
সোহরাব হোসেন ভাইয়ের কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আসলে তিনি যেহেতু কর্মী হিসেবে বিদেশ যাচ্ছেন, তো কর্মী হিসেবে যারা নতুন বিদেশে যেতে চাই, আপনার মতো যারা কর্মী হিসেবে নতুন বিদেশে যাবে, তো তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে? নতুন যারা বিদেশে যেতে চায় তাদের একটাই উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যেহেতু ঠিক আছে তাদের খুব কষ্টের টাকা উপার্জনের মামার কাছ থেকে কোনো ঋণ দায় করে মানে টাকা কষ্ট করে গোছাচ্ছেন, তারা মানে জেনে শুনে নিজস্ব লোক যদি থাকে তাদের মাধ্যমে মানে বিদেশ যাওয়ার চেষ্টা করুন, এবং যাদের জানেন না লোকের ধোকায় পড়ে আগের থেকে টাকা কারোর হাতে দেবেন না। আগের থেকে টাকা হাতে দিলে দেখা যায় আপনার নিজস্ব যে কষ্টের উপার্জনের টাকা যে কাছে মনে করেন আপনার নষ্ট হয়ে যেতে পারে, পরে এর ভুলের মাশুল কিন্তু আপনি কখনো দিতে পারবেন না। এর জন্য আমি অবশ্যই একটা কথা বলি যে আপনি বিদেশে যাওয়ার সময় অবশ্যই আপনার মানে নিজস্ব লোক দেখে মানে চিনে বুঝে তাদের সাথে কথার মাধ্যমে ভালোভাবে লোকজনের মাধ্যমে আপনি এটা যেতে পারেন। আর একটা জিনিস আছে, আপনি মনে করেন ভ্যাকসিন নিতে পারেন এবং পাসপোর্টে আপনার নাম ঠিকানা এগুলো দেখে নেবেন, কারণ পাসপোর্টের ফটোকপি আপনি মনে করেন পাঠাই দিলেন, আপনার ভুল যদি হয় পাসপোর্টের নাম টাম বিষয় তাহলে কিন্তু আপনার এই ভিসা বাতিল হয়ে যেতে পারে। এই জন্যে আপনি সমস্ত কিছু মানে আপনি লেখাপড়া না জানলেও যে লেখাপড়া জানে তার দেখিয়ে জিনিসটা মানে সঠিক করে তারপরে মনে করেন আপনি যান, যেহেতু অনেক টাকার ব্যাপার, কষ্ট বহুত কষ্টের টাকা। আমার কাছে একটাই কথা আসছে যে আপনি মানে সঠিকভাবে মানে সুন্দর করে আপনি যাচাই বাছাই করে আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করুন। দর্শক, সোহরাব হোসেন ভাই কিন্তু শেষে যে কথাগুলি বললেন খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার কথা। অবশ্যই দর্শক, আপনাদের উদ্দেশ্যও একই পরামর্শ থাকবে, আপনারা যারা বিদেশে যাবেন বা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই ভালোভাবে জেনে বুঝে তারপর বিদেশে যাবেন। আরেকটি কথা, যদি কখনও কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি বাংলাদেশ প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় আছে মন্ত্রণালয়ের থেকে অনেক তথ্য উপাত্ত নিয়ে কিন্তু আপনি বিদেশে গমন করতে পারেন। আর যদি আপনি কখনও বিদেশে আপনি প্রবাসী হিসেবে যাওয়ার পর যদি কখনও কোনো বিপদে পড়েন সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কয়েকটি হেল্পলাইন আছে বা নাম্বার আছে, নাম্বারগুলি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার চাইলে সেখান থেকে সংগ্রহ করে রাখতে পারেন, অবশ্যই এগুলি খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, শেষে যে কথাগুলি বলবো যে অবশ্যই বৈধ পথে বৈধ উপায়ে এবং সৎভাবে আপনি বিদেশ যাবেন এবং ভালোভাবে জেনে বুঝে কোথায় যাচ্ছেন, কত টাকা বেতন, কী সুযোগ সুবিধা, এই সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর কিন্তু বিদেশে যাবেন। দর্শক, আমরা অলরেডি অনেক কথা বলে ফেলেছি, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অবশ্যই এখান থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। দর্শক, পরিশেষে একটি কথা দিয়ে আপনাদের কাছে বিদায় নিতে চাই, সচেতন হয়ে প্রবাস গেলে অর্থ কষ্ট যাবে না নেপালে, আমার আয়ে চলবে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।